আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা পড়বো এখন ক্লাস সেভেনের একটি চ্যাপ্টার চতুর্ভুজের শ্রেণী বিভাগ। তো তোমাদের বইতে যা আছে একটু বিক্ষিপ্তভাবে দেওয়া আছে এদিক ওদিক করে, আমি তোমাদের মানে গুছিয়ে লিখে দিয়েছি। দেখো চতুর্ভুজ কাকে বলে, চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই হচ্ছে ছবি, যেমন চারটে যেকোনো বাহু হলেই হয়। এবার হচ্ছে চতুর্ভুজের বৈশিষ্ট্য কি। চতুর্ভুজের বৈশিষ্ট্য হলো চতুর্ভুজের চারটি বাহু থাকে, প্রতিটি চতুর্ভুজের চারটি করে কৌণিক বিন্দু মানে এ বি সি ডি থাকে, প্রতিটি চতুর্ভুজের চারটি কোণ থাকে, আর চতুর্ভুজের বিপরীত দুটি কৌণিক বিন্দু যুক্ত করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে চতুর্ভুজের কর্ণ বলে। মানে এসি যোগ করলে একটা কর্ণ পাওয়া যাবে, বিডি যোগ করলে একটা কর্ণ পাওয়া যাবে। নেক্সট, চতুর্ভুজের কয়টি অংশ ও কি কি। চতুর্ভুজের মোট ১২টি অংশ, চারটে বাহু, দেখো এই যে এ বি বি সি সি ডি এ ডি, চারটি কোণ মানে এই এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ, আর চারটে শীর্ষবিন্দু এ বি সি ডি। নেক্সট হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল তাকে সামান্তরিক কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল, এটার সাথে এটা এটার সাথে এটা, তাকে বলে সামান্তরিক। চিত্রে এবিসিডি একটি সামান্তরিক। নেক্সট হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য কি। সামান্তরিকের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, মানে এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান, কার এর সাথে সি সমান বি এর সাথে ডি সমান, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। মানে এখান থেকে যদি ভাগ করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। কর্ণগুলি অসমান, মানে এই একটা কর্ণ এই একটা কর্ণ দুটো দৈর্ঘ্য সমান নয়। কর্ণগুলি পরস্পরকে সমান দুভাগে বিভক্ত করে, মানে এই একটা কর্ণ এই একটা কর্ণ করলাম, এই যে মধ্য বিন্দুটা হবে সেখান থেকে এইটুকু পার্ট মানে আর এইটুকু পার্ট, দুদিকের হাফ হাফ সমান হয়, আবার এই মধ্যবিন্দু থেকে এইটুকু পার্ট সমান হয়। বোঝা গেল? এবার দেখো আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান এবং প্রতিটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ মানে ৯০ ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, মানে এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান, চারটি কোণই পরস্পর সমান মানে সবকটা কোণের মানই ৯০ ডিগ্রি, কর্ণ দুটি পরস্পর সমান মানে এই যে এখান থেকে এটা কর্ণ এই কর্ণ দুটোই সমান, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ যেটা বললাম এই মধ্যবিন্দু থেকে এইটুকু এইদিকের পোর্শন এদিকের পোর্শন সেম হবে, আবার এই মধ্যবিন্দু থেকে এদিকের পোর্শন এদিকের পোর্শন সেম হবে, প্রতিটি কর্ণ আয়তক্ষেত্রে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সামান্তরিকের মতো একই রকম। আর আয়তক্ষেত্র হলো বিশেষ ধরনের একটা সামান্তরিক, কারণ এরও বিপরীত বাহু দুটো হচ্ছে সমান্তর। নেক্সট, বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলির প্রতিটি সমকোণ, চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, আয়তক্ষেত্রে ছিল বিপরীত বাহুগুলো সমান, এটার চারটে বাহুই সমান। চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র। এবার হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি হল বর্গক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এর সাথে এটা এর সাথে এটা সমান্তরাল, চারটে কোণই সমান, এই কোণের সাথে এইটা এটার সাথে এইটা,
তারপর চারটি কোণই হচ্ছে সমকোণ, এর সাথে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, মানে প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে কর্ণগুলোও সমান, এই এই যে একটা কর্ণ বিডি কর্ণ আর এসি কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, যেটা আগেই বললাম, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু সব সমান। প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে একই রকম আয়তক্ষেত্রের মতো, আর বর্গক্ষেত্র হলো এক বিশেষ ধরনের সামান্তরিক। হলো এবার হচ্ছে রম্বস কাকে বলে। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান কিন্তু কোন কোণ সমকোণ নয়, মানে চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো দেখো বেঁকা, কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। রম্বসের বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা। প্রতিটি কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে একই রকম আগের গুলোর মতো। বিপরীত কোণগুলি পরস্পর সমান, মানে এই এ এর সাথে সি কোণ আর বি এর সাথে ডি কোণ সমান। কর্ণগুলি অসমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণ এসি কর্ণ আর এই বিডি কর্ণ দুটো কিন্তু দৈর্ঘ্য সমান নয়, যেটা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রে সমান ছিল। আর এই যে এখানে একটা টানলাম, এদিকে একটা টানলাম, দুটোর মাঝখানে যে কোণটা হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে চারটে 90 ডিগ্রি তৈরি হয়। তারপরে বলেছে রম্বসও একটি সামান্তরিক। নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল, মানে এইটার সাথে এইটা সমান্তরাল, হলেও অপর দুটি বাহু মানে এই এবির সাথে ডিসি সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়কে তির্যক বাহু বলে। এই এবি আর ডিসি বা সিডি এগুলো হচ্ছে তির্যক বাহু। দেখো চিত্রে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল নয়, এই এটার সাথে এটা, তাই এদেরকে তির্যক বাহু বলে। তির্যক বাহু সংলগ্ন কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তির্যক বাহু সংলগ্ন এই এইটা আর এইটা, কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি এটার সাথে এইটা, 180 ডিগ্রি এটার সাথে এটা, সংলগ্ন কোণগুলি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এবার দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? যে ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটি পরস্পর সমান, মানে এইটার সাথে এটা, আগেরটা ছিল তো তির্যক বাহু দুটো অসমান, সমান, তাই একে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, যেমন হচ্ছে ABCD। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, মানে এইটার সাথে এইটা, কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পরের সমান, মানে এইখান থেকে এই কর্ণ টানলে যা হবে এই কর্ণ টানলেও তাই হবে। এবার হচ্ছে কাইট। কাইটটা কি? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে কাইট বলে। যেমন দেখো এইটার সাথে এইটা সমান, এটার সাথে এইটা সমান, সন্নিহিত বাহু, চিত্রে ABCD হচ্ছে একটা কাইট। নেক্সট দেখো রম্বস আর বর্গক্ষেত্রের পার্থক্য কি? রম্বসের পার্থক্য, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, রম্বসের কোনো কোণই 90 ডিগ্রি বা সমকোণ নয়। বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান কিন্তু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। বর্গক্ষেত্রের চারটি প্রতিসম অক্ষ আছে কিন্তু রম্বসের আছে প্রতিসম অক্ষ দুটি। প্রতিসম অক্ষ যদি তোমরা না জেনে থাকো, তোমাদের এই একটা চ্যাপ্টার আছে প্রতিসাম্য বলে, সেইটাতে পাবে, তখন বুঝতে পারবে। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রে পার্থক্য লেখো। বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় আয়তক্ষেত্রে, আর বর্গক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান হয়। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুগুলি একই বৃত্তের ওপরে অবস্থিত হয় যদি একই বৃত্ত আঁকি, আর বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলি একই বৃত্তের উপর অবস্থিত হবে না।
নেক্সট দেখো সামান্তরিক আর বর্গক্ষেত্রের পার্থক্য। সামান্তরিক হচ্ছে বিপরীত বাহু পরস্পর সমান, আর বর্গক্ষেত্রের চারটি বাহুই পরস্পর সমান। সামান্তরিকের কর্ণ দুটি অসমান, আর বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। নেক্সট হচ্ছে রম্বস আর ট্রাপেজিয়াম। রম্বসের চারটি বাহুই সমান, কিন্তু ট্রাপেজিয়ামের চারটি বাহুই পরস্পর সমান নয়, একটাও সমান নয়। রম্বসের দুজোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল, আর ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবার হচ্ছে অকুব্জ বহুভুজ কাকে বলে। অকুব্জ মানে হচ্ছে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজের বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে না, তাকে অকুব্জ বহুভুজ বলে। যেমন দেখো এই একটা বহুভুজ, চারটে বাহু আছে, এর একটা কর্ণ যেটা ডট ডট দিয়ে হচ্ছে কর্ণ, এটাতে এই এই বহুভুজটার বাইরে অবস্থিত, তাই জন্য এটা হচ্ছে অকুব্জ। মানে একটা বা দুটো কর্ণ বাইরে থাকলে সেটা হচ্ছে অকুব্জ বহুভুজ। আর কুব্জ বহুভুজ কাকে বলে, যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে। যেন পঞ্চভুজে গেছি, এই একটা কর্ণ, এই কর্ণ, যাই হোক যতগুলো কর্ণ আছে সবকটাই ভেতরে থাকবে, একটা এঁকেছি দেখো, তাই এটা হচ্ছে কুব্জ বহুভুজ। বোঝা গেল? নেক্সট দেখো, কোন বহুভুজের কোন বহুভুজের কর্ণ নির্ণয়ের সূত্র কি। তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এনটা হচ্ছে বাহু সংখ্যা। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের কর্ণের সংখ্যা কি হবে, থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি বাই টু, এই থ্রি থ্রি তো জিরো হয়ে গেল বিয়োগ করলে, তাই কোনো কর্ণ নেই। চতুর্ভুজের কর্ণ হলো কি, এন এর জায়গায় ফোর বসবে, ফোর ইন্টু ফোর মাইনাস থ্রি বাই টু, তাহলে ফোর ইন্টু ওয়ান বাই টু, এটা ইন্টু কেটে গেল টু। পঞ্চভুজের কর্ণের সংখ্যা কি হবে, ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি বাই টু, টু টু কেটে গেল বিয়োগ করলে ফাইভ, পাঁচটি। বোঝা গেল? এবার দেখো বইয়ের কিছু জিনিস আমরা চোখ বুলিয়ে নেব। এই যে কুব্জ অকুব্জ কি ব্যাপারটা সেটা আমি বলেছি, এখানে দেখো ছবি দেওয়া আছে, অকুব্জ এরকম হতে পারে, এই সে এই যে ত্রিভুজের কর্ণের সংখ্যা এগুলো বলে দিয়েছি। এখানে কি হবে, এন এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। এরপরে দেখো বলেছে ছবি আঁকা চতুর্ভুজ আঁকার ক্ষেত্র, চতুর্ভুজের শীর্ষবিন্দু কটা, চারটে। তারপর হচ্ছে বাহু কটা, চারটে। কোণ কটা, চারটে। হলো? এবার এটা একটা ট্রাপিজিয়াম যার এবি বাহুর সাথে ডিসি বাহু হচ্ছে সমান্তরাল, এবি আর ডিসি সমান্তরাল। যেসব ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহু দুটি যদি অসমান্তরাল হয় তাহলে এই দুটো বাহুকে কি বলবো, একটু আগেই বলেছি তির্যক বাহু, ওটা হচ্ছে তির্যক বাহু। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এক নম্বর চিত্রে এবিসিডি ট্রাপিজিয়ামের এবির সাথে ডিসি সমান্তরাল, আর এডি আর বিসি বাহু হচ্ছে অসমান্তরাল, কিন্তু এক নম্বর চিত্রে এডির সাথে বিসি হচ্ছে সমান, তাই এবিসিডি একটি এখানে কি হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। হলো? এবার চাঁদার সাহায্যে মেপে দেখতে বলেছে অ্যাঙ্গেল এডিসি কত, এটা চাঁদা দিয়ে মেপে দেখবে অ্যাঙ্গেল এডিসিটা কত, আর এখানে এ এবিসি কত, এই কোণগুলো মেপে মেপে এখানে বসাবে। কর্ণ বিডি কত সেমি, আর কর্ণ মানে এখানে সরলরেখা আঁকবে, একে স্কেল দিয়ে মেপে দেখবে এটা কত সেমি, এসি সরলরেখা আঁকবে মেপে দেখবে কত সেমি, এখানে লিখবে। এবার এই যে কোণের মাপগুলো হলো সেই কোণের মাপগুলো এখানে এডিসি সাথে ডিসিবি যোগ করবে, এ ডিসি সাথে ডিসিবি যোগ করবে, কত ডিগ্রি হবে দেখবে, আর এডিবি এর সাথে ডিএবি যোগ করবে, এডিবি এডিবি তার সাথে যোগ করবে ডিএবি, কত হচ্ছে দেখবে। দেখো এটা এখানে সি হবে। এবার তাহলে ডিসি বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি বেশি বা কম যেটা হবে দুই সমকোণে, এটাও তাই। ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে
তাদের যে কোনো সমান্তরাল বাহু সংলোপনগুলির পরিমাপও সমান হবে এবং ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের পরিমাপও সমান হবে। এটা হবে সমান। এবার দেখো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটিও পরস্পর সমান্তরাল হয় তখন তখন সামান্তরিক বলবো। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এই সামান্তরিক কিন্তু ট্রাপিজিয়াম নয়। ট্রাপিজিয়াম হলে বিপরীত ওই বিপরীত তির্যক বাহু দুটো কখনো সমান্তরাল হবে না। এই ছবিতে দেখো পি কিউ আর এস এম আই এন ডি আর রেস্ট প্রতিটি সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান্তরাল। এম আই এর সঙ্গে ডি এন সমান্তরাল, তাহলে এখানে সমান্তরালের চিহ্ন দেব। এটা দুটো দাগ এম ডির সাথে আই এন সমান্তরাল, তাহলে সমান্তরালের চিহ্ন। তারপর আর ই এর সাথে টি এস, এটা হচ্ছে সমান্তরাল। আর আর টি এর সাথে ইএস, সেটা হচ্ছে সমান্তরাল। হলো, এবার নিচে কিছু লেখা ভাঁজ করে ভাঁজ টাচ করে দিয়েছে। এখানে মেপে দেখতে বলেছে কত মাপ, স্কেল দিয়ে মেপে দেখবে সেই হিসাবে। সমান হলে ইকুয়ালস টু, না হলে নট ইকুয়ালস টু সাইন বসবে। এখানেও কিছু আছে স্কেল দিয়ে, বলছে এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিকের এ বির বিপরীত বাহু কি, এ বিপরীত বাহুটা কি ডিসি। তারপর হচ্ছে এ বি সন্নিহিত বাহু, এ বি এর সন্নিহিত বাহুটা কি, সন্নিহিত মানে পাশাপাশি, এ ডি আর বি সি, এ বি না এ ডি সরি এ ডি আর হচ্ছে বি সি। স্কেলের সাহায্যে মেপে দেখা যাবে এ বি সঙ্গে ডিসি টা হবে সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আবার এডি সাথে বিসি বাহুটাও হচ্ছে সমান। এবার অ্যাঙ্গেল ডি এ বি মানে এই কোণটা মেপে দেখবে কত ডিগ্রি। আবার এ বি সি এটাও মেপে দেখবে কত ডিগ্রি চাঁদা দিয়ে। আর ডি সি বি দেখবে এই যে এই কোণটার সাথে এই কোণটার মানটা সমান হবে, মেপে দেখবে চাঁদা দিয়ে কত হয়। আবার এইটার সাথে দেখবে এই কোণটার মানটা সমান হবে, ঠিক আছে। এবার বলেছে দেখো ডি এ বি প্লাস এ ডি সি, ডি এ বি মানে এই কোণটা প্লাস এ ডি সি, এই দুটো এই দুটোর সমষ্টি হবে দেখবে 180 ডিগ্রি, পাশাপাশি কোণ দুটোর সমষ্টি হয় 180। আবার এ ডি সি প্লাস ডি সি বি এই দুটোর সমষ্টি কত হবে, এটা আমি বলবো না, এটা নিজেরা করে দেখবে। পাশাপাশি কোণ দুটোর সমষ্টি সবসময় 180 হয়, এটাও 180 হলে এটাও 180 হবে, বুঝা গেল। এইবার এখানে বসাবে কোনটা এটার সাথে এই কোনটা সমান হচ্ছে না অসমান হচ্ছে কোনগুলো আগে মাপতে হবে চাঁদা দিয়ে। চাঁদা দিয়ে মেপে দেখবে কত হচ্ছে সেই সময় সমান হবে কি অসমান। এবার দেখো যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। এবার দেখো এবিসিডি আয়তক্ষেত্রের অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু দেখছি বি সি ডি সি ডি এ আর এইটা ডি এ বি সব কটাই হচ্ছে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের সব কটা কোণই 90 ডিগ্রি হয়। এবার এ বির সাথে ডিসি কি হবে সমান, এডির সাথে বিসি কি হবে সমান, বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। এবার দেখো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এ বি বিসি ডিসি এডি সব কটা স্কেল দিয়ে মেপে দেখবে সব কটা দৈর্ঘ্য দেখবে সমান হবে, যত সেমি সেটা লিখবে। আর এখানে এ বি সি বি সি ডি সি ডি এ ডি এ বি সব কটা কোণের মানই হবে দেখবে মেপে 90 ডিগ্রি। হলো, এবার তাহলে বি এ ডি প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি।
এটা 180। আবার এবিসি প্লাস বিসিডি এটাও মেপে দেখবে, সবই তো 90, তাহলে এটা 180 ডিগ্রি হবে। হলো, এবার স্কেলের সাহায্যে মেপে দেখবে এইটা ছবিটাকে, এবি কত, বিসি কত, সিডি কত, এডি সবটাই সেম হবে, এটা কারণ এটা রম্বস, চারটে বাহুই সমান। তারপরে এই কোণগুলো মাপবে, কোণের মাপগুলো কত হচ্ছে দেখবে, এখানে বসাবে, কে কার সাথে সমান কে কার সাথে অসমান সেটাও বসাবে, বোঝা গেল। এবার কাইট কাকে বলে সে তো আমি আগেই বলেছি, এইখানেও আছে। হলো, এইবার এইখানে দেখো, এখানে চাঁদার সাহায্যে মাপতে হবে কোণগুলো কত ডিগ্রি সেগুলো এখানে লিখবে, তারপরে এই কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি সেটাও এখানে লিখবে, চাঁদা দিয়ে মেপে দেখবে তারপর লিখবে। নেক্সট দেখো, এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ এসি এটার মাপবে, বিডি কর্ণ মাপবে, দেখবে দুটোই এখানে সেম হবে, মাপটা লিখবে। এবার দেখো বিডির মধ্যবিন্দু কি, বিডির মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু, এইটা। এবার হবে দেখো এ ও ডি, এ ও ডি এটার কোণ মাপ হবে দেখবে মেপে 90 ডিগ্রি, বিওসিও তাই, মানে এখানে সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। তাহলে এ ও বি হচ্ছে, এ ও বি সেটাও 90 ডিগ্রি, নব্বই মাথায় দিয়ে ইজিক্যাল টু এ ও বি এর সঙ্গে কি সমান হবে, সি ও ডি বা ডি ও সি, তাহলে এই ড্যাশটাই হবে অ্যাঙ্গেল ডি ও সি, বোঝা গেল বিপরীত কোণগুলো সমান। তাহলে আয়তক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে এখানে বসবে ড্যাশে সমান, এবং ও বিন্দুতে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়, বোঝা গেল। এরপর দেখো পি কিউ আর এস বর্গক্ষেত্রাকার কাগজ কর্ণ ভাঁজ করে দেখে পাই, পি আর এখান থেকে মাপবে কত সেমি হচ্ছে দেখে নেবে, পি আর কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও, কিউ এস কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু। পি ও মানে এইটা ইজিক্যাল টু ও এস ইজিক্যাল টু ও আর ইজিক্যাল টু হবে ও কিউ, বলবে ও কিউ, চাঁদার সাহায্যে মেপে দেখবে পি ও কিউ ইজিক্যাল টু হবে এখানে 90 ডিগ্রি, তাহলে পি ও কিউ ইজিক্যাল টু এগুলো সব করে 90 ডিগ্রি, তাহলে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় দৈর্ঘ্য পরস্পর সমান। হলো, এখান থেকেও তাই আছে, সামান্তরিক হয়েছে। এবার চাঁদার সাহায্যে এখান থেকে মেপে দেখবে দেখো কর্ণ পি ও এ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পি ও এস হবে 90 ডিগ্রি, পি ও কিউ হবে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90, এটাও 90, কিউ ও আর 90, আর ও এস ও 90, এটাও 90, এটাও 90, তাহলে চারটে কোণের মানই এখানে হবে 90 ডিগ্রি, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝা গেল। এবার এইখানে দেখো কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে হাতে কলমে, যে সামান্তরিক কি, যে চতুর্ভুজের বিপরীত আমি আগেই বলে দিয়েছি, সামান্তরিকের কর্ণদ্বয় তাহলে কি হবে, সমান নয় অসমান, অসমান না সমান কোনটা হবে, অসমান। তারপর এখানে দেখো সকল বাহু সমান, বিপরীত কোণগুলি সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে, রম্বসের সমান নয় অসমান। এবার দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে, সমান, বর্গক্ষেত্রের কি হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, কর্ণদ্বয় কি হবে, সমান, বুঝে গেল। এবার এখানে দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটা ভালো করে দেখবে কার থেকে কি এসছে কোনটার থেকে সেটা দেখে নেবে। নেক্সট যাচ্ছি দেখো আমরা কোষে দেখি 20, এখানে বলেছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করে, তাহলে এটা 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 সবই চতুর্ভুজ, শুধু এটা বৃত্ত। এবার দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির দৈর্ঘ্য কি হবে, সমান, ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কি হবে, সামান্তরিক, এটা হবে সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল,
সমান্তরিকের একটি কোণের মাপ 90 হলে তা কি হবে? আয়তক্ষেত্র। চতুর্ভুজের কটা কর্ণ? দুটো। রম্বসে কর্ণ দুটি পরস্পরকে এখানে ড্যাশে কি হবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে না, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে হবে, শুধু সমদ্বিখণ্ডিত। এটা কাগজের সাহায্যে এমনি যাচাই করতে বলেছে, তাহলে বোঝা গেল চতুর্ভুজ সম্পর্কে।